আর আমি অলওয়েজ বার্ডস লাভার, তো বার্ডস তো অবশ্যই ভালো লাগবেই। হ্যালো বন্ধুরা, আমি সুব্রত কয়াল আর আপনারা দেখছেন সুব্রত কয়াল অ্যানিমেলস লাভার চ্যানেল। তো আজকে আমি যে বিষয়ে ভিডিওটা নিয়েছি সেটা হচ্ছে এই, আমি আজকে পুকুরে সানে যাই, তো সানে গিয়ে দেখি এই পানকৌড়ির বাচ্চাটি পড়ে গেছিলো। তো কম বেশি আমরা সবাই এই প্রাণীটিকে, মানে এই বার্ডসটাকে আমরা সবাই চিনি। এর নাম হচ্ছে পানকৌড়ি, এরা হাঁসের মতো দেখতে হয়। তো এরা জলের মধ্যে সাঁতরে চলে এবং এরা ছোটো ছোটো পুকুরের যেসব মাছ হয় সেই মাছ ধরে ধরে এরা খায়। তো এটি একটি বাচ্চা পানকৌড়ি, এই যে দেখুন। তো এর এখনও পালক ঠিকঠাক মতো আসেনি, তো এ জল থেকে হঠাৎ মানে গাছের বাসা থেকে পড়ে যায়। তো একে বাসায় তোলার মতো সেরকম পজিশান নেই সেখানে, কারণ কোন বাসা থেকে পড়েছে আমি না জানি, যে কোনো বাসা থেকে তুলে দিতে পারি না। তো একে আমি বাড়িতে নিয়ে চলে আসি। তো একে আমার কাছে রেখে ট্রিটমেন্ট করতে পারতাম, কিন্তু আমার কাছে রাখবো না, একে ফরেস্ট ডিপার্টমেন্টকে পাঠাবো। তো ফরেস্ট ডিপার্টমেন্ট একে ট্রিটমেন্ট করে বড় করে আবার এরা মানে একে নেচারের মধ্যে ছেড়ে দেবে। তো দেখুন কত সুন্দর, এই পাখিটিকে মানে বর্তমানে এই পাখিটিকে হয়তো আমি ভিডিও করছি, আপনারা হয়তো অনেকেই বলবেন যে এই পাখির ওপরে এটা তো একটা সামান্য জিনিস, এর উপরে ভিডিও করার কী দরকার আছে। কিন্তু এই পাখিটির ব্যাপারে ভিডিও করছি এই রিজনে, কারণ হচ্ছে এই পাখিটিকে আজকাল মানে বহুদিন আগে থেকে শুরু করে এখনও পর্যন্ত বহু মানুষ এইগুলোকে শিকার করে এবং এদের মাংস খাওয়ার জন্য। কিন্তু এই পাখিগুলো আমাদের নেচারে থাকা খুবই দরকার, যেহেতু এরা এত পরিমাণে কমে যাচ্ছে, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এদের বেঁচে থাকাটা খুবই দরকার এবং এদের বংশবৃদ্ধি হওয়াটাও খুবই দরকার। আর এখন পরিবেশে যে হারে গাছপালা কেটে দেওয়া হচ্ছে, না নদী নালা পুকুর এগুলো যেভাবে মানে বুঝিয়ে ফেলা হচ্ছে, বিশেষ করে আমাদের শহরাঞ্চলে, তো এরা প্রচুর পরিমাণে কমে যাচ্ছে। তো এদের যেহেতু এরা পরিবেশে যাতে শান্ত মানে কি নির্বিঘ্নে থাকতে পারে, এরা পরিবেশের প্রেম প্রেম মানে বন্ধু বলতে পারেন, তো পরিবেশে যেহেতু এরা মানে নেচারেদের দরকার আছে, তো এদেরকে বাঁচতে হবে, তো তার জন্য এদেরকে রক্ষা করাটাও দরকার। তো একে ওই জন্যই আমি উদ্ধার করে আনি, কেন ওখানে যদি পড়ে থাকতো তো কোনো না কোনো বিড়াল বা মানুষের দ্বারাই আঘাতপ্রাপ্ত হয়ে মারা যেত। তো আমি ওকে নিয়ে এসেছি, ওকে ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে হ্যান্ড ওভার করে দেবো। তো চলুন, আপনারা সবাই চ্যানেলের সাথে জুড়ে থাকুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এবং পাখিটিকে আমি আজকেই ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করেছি, তো ওরা এসে নিয়ে যাবে। তো দেখুন কত সুন্দর একটা প্রাণী। আর আমি অলওয়েজ বার্ডস লাভার, তো বার্ডস তো অবশ্যই ভালো লাগবেই। ধন্যবাদ।